আশিক বাইকে পাননি ওস্তাদজি, কিন্তু আর একজনকে পেয়েছেন। কন্যার মতো নিবিড় স্নেহ দিয়ে তাকে প্রাণ খুলে শেখাচ্ছেন মেহেরা খান। সমস্ত সম্বল উজাড় করে দিতে চাইছেন, যাকে দিতে চেয়েছিলেন সে তো নিতে পারল না। চোখের সামনে পৃথিবীর আলো যখন দিনের পর দিন নিভে আসছে, তখন গভীর ব্যথার সঙ্গে এই কথাই বারে বারে মনে হতো, তার এত বড় সুরের ঐশ্বর্যকে কৃপণের সম্পদের মতো আগলে গেলেন তিনি, কারো কোনো কাজে লাগলো না, কিন্তু আজ সে অতৃপ্তি কেটে গেছে। পিয়ারিকে যা দিতে পারেননি বেটিকেই তাই দিয়ে যাবেন। কদিন ধরে ভারী প্রসন্ন আছেন ওস্তাদজির মন, আর ক্ষোভ নেই, বেদনা নেই। এতদিন ধরে যেন একটা বোঝা বয়ে বেড়াচ্ছিলেন তিনি, দেবার মানুষ ছিল না। শঙ্করের বাবা জগন্নাথ চৌধুরী কিছু নিয়েছিলেন, শঙ্কর তো একেবারেই নিতে পারল না। কিন্তু এমন আশ্চর্যভাবে আর একজন যে হাত পেতে দাঁড়াবে, এ কি কল্পনাতেও ছিল ওস্তাদজির? সকালে ঝিলিমিলি রোদ উঠেছে, ঝিলমিল করছে খালের জল, সবুজ অরণ্যে শীষ দিচ্ছে দোয়েল, বসে বসে সেতারের কানে মোচড় দিচ্ছেন তিনি। সকালবেলাতেই এখানকার পোস্ট অফিসের ডাক আসে, শঙ্কর তাড়াতাড়ি বেরিয়ে যায় খবরের কাগজের সন্ধানে। আজও সে কাগজ পড়তে পড়তে ফিরছিল। ওস্তাদজি ডাকলেন, শঙ্কর। শঙ্কর মুখ তুলল, সে যেন মেঘের রং, দুশ্চিন্তা আর আশঙ্কার ভারে থম থম করছে। কিন্তু বয়স বেড়েছে, চোখের দৃষ্টি নিষ্প্রভ হয়ে গেছে ওস্তাদজির। শঙ্করের মুখের চেহারা তিনি ভালো করে দেখতে পেলেন না। ওস্তাদজি আবার ডাকলেন, একটা ভাইরো শুনবে শঙ্কর? এখন নয় ওস্তাদজি, অনেক কাজ। শঙ্কর যেন তাকে এড়িয়ে বাড়ির ভেতর চলে গেল। শুধু শঙ্করের মুখেই মেঘের রং ধরেনি, ঝোড়ো মেঘের কালো রং ধরেছে দেশের আকাশেও। কলকাতায় কিছুদিন ধরেই সর্বনাশা দাঙ্গা শুরু হয়েছে হিন্দু মুসলমানের। প্রাসাদপুরী কলকাতা, আধুনিক কলকাতা রূপান্তরিত হয়েছে সুন্দরবনে। তার পথে পথে এখন হিংস্র জানোয়ারের ক্ষুধিত পদসঞ্চার। এ খবর ওস্তাদজি রাখেন না, এ সমস্ত তার সংকীর্ণ জীবনের বৃত্তের মধ্যের বাইরে। নিজের ছোট্ট ঘরটি, নিঃসঙ্গ নিরালা জীবন, তার সেতার আর তানপুরা, স্বপ্নের গভীরে শহর মুম্বাই আর শহর দিল্লি। এতদিন এ খবর তাকে কেউ দেয়নি, তার অস্তিত্ব সম্পর্কেই যেন কেউই সজাগ ছিল না। কিন্তু আপাতত তার সম্বন্ধে সচেতন হয়ে উঠবার সুযোগ ঘটেছে। কাগজ নিয়ে পোস্ট অফিস থেকে বাড়ির দিকে পা বাড়িয়ে দিয়েছে শঙ্কর। এমন সময় চার পাঁচটি ছেলে এসে ঘিরে দাঁড়ালো চারদিকে। আপনার সঙ্গে কথা আছে শঙ্করদা। আমার সঙ্গে? হ্যাঁ, খুব জরুরি কথা। ওদের মুখের দিকে তাকিয়ে শঙ্কর সন্দিগ্ধ হয়ে উঠল। ব্যাপারটা কি হে? চাপা গলায় একজন বললে, এখানেও লাগবে। সে কি? শঙ্করের শরীরের ভিতর দিয়ে চমকে গেল একটা শীতল শিহরণ। কি লাগবে? দাঙ্গা। বলো কি? শঙ্কর প্রায় আর্তনাদ করে উঠল। ঠিকই বলছি, বিশ্বস্ত স্বর ওদেরই। আরও কয়েকজন বলল, বাইরে থেকে বিস্তর লোকজন এসেছে আশেপাশে, খালপাড়ের মসজিদে রোজ ওদের গোপন জমায়েত হচ্ছে, গভীর রাত্রে মশাল জেলে লাঠি খেলছে সব। কাল দেখেছি নুরমিয়ার বাড়িতে বাঁশের ঝাড় থেকে লাঠি কাটছে। শুধু কি তাই? আর একজন বললে, রাম জেলের কাছে চাঁদা চাইতে গিয়েছিল, বললে চাঁদা না দিলে ঘর বাড়ি লুটপাট করে নেবে। বিবর্ণ মুখে শঙ্কর বললে, তবে আর কি হবে, তোমরাও তৈরি হয়ে যাও। তৈরি আমরা আছি, কত ধানে কত চাল বেরোয় সেটা বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে, বিভীষণ রয়েছে আপনার বাড়িতে। আমার বাড়িতে? আকাশ থেকে পড়ল শঙ্কর। সে আবার কি? আরে আপনার ওই ওস্তাদজি। ওস্তাদজি? শঙ্কর একেবারে হো হো করে হেসে উঠল। মাথা খারাপ হয়েছে নাকি তোমাদের? আজ 15 বছর ধরে এ বাড়িতে উনি আছেন, আমাদের একেবারে আপনার জন। ও কেউটে সাপের বাচ্চা, জাত গোখরো সাপ শঙ্করদা, সব সমান। কলকাতায় কি হলো জানেন না? শঙ্কর তবু হাসছিলেন। উনি গুরুজন, বাবার গুরু, ওর সম্বন্ধে এসব কথা ভাবলেও তো পাপ হয়। ছেলেরা চটে উঠল। আপনার পাপ পুণ্য নিয়ে তবে আপনি থাকুন, আমাদের কাজ আমরা করলাম, সাবধান করে দিলাম আপনাকে, পরে যদি একটা কিছু হয় তখন আমাদের দোষ দিতে পারবেন না। কিন্তু হাসি মুখে শঙ্কর কথাটাকে উড়িয়ে দিল।
কিন্তু আস্তে আস্তে হাসিটা তার শুকিয়ে আসতে লাগলো। দিনের পর দিন একই কথা, একই আলোচনা, চারদিকে একটা নিস্তব্ধ অনিবার্য প্রস্তুতি যে চলছে তাকে অস্বীকার করার উপায় নেই। নিজের চোখেই শঙ্কর দেখছে খালপাড়ের মসজিদে গভীর রাত্রে মশালের আলো, লাঠির ঠকঠক শব্দ, দূরে কাছে নানান জায়গা থেকে টুকটাক খবর আসছে সবসময়, আর চোখ বুঝে থাকা চলে না। এতদিনে একটা নতুন সত্য আবিষ্কৃত হলো শঙ্করের কাছে, খুলে গেল একটা নতুন দিক। উস্তাদজির সমস্ত পরিচয় ছাপিয়ে একটি মাত্র পরিচয়ের মধ্যে ক্রমাগত আঘাত করতে লাগলো। উস্তাদজি গুণী নন, উস্তাদজি আর কিছু নন, তিনি মুসলমান। এর ফলে তাকে বিশ্বাস করা চলে না। আজকাল তাই শঙ্কর একটা বিচিত্র চোখে উস্তাদজির দিকে তাকায়। সে চোখে শ্রদ্ধা নেই, নবাবী আমলের আতিশয্যের প্রতি সকৌতুক কৌতূহলও নেই, আছে সন্দেহ আর আছে বিশ্লেষণ। কিন্তু উস্তাদজির দৃষ্টি নিষ্প্রভ, তিনি বুঝতে পারেন না একটা ছেলে মানুষই খুশির অকারণ জোয়ার এসেছে তার ভেতরে, কেটে যাচ্ছে সেই ধ্যান প্রশান্ত নির্লিপ্ততা। ডাক দিয়ে বললেন, আও বেটা, তোমাকে একখানা জৌনপুরি শোনাই। শঙ্কর সংক্ষেপে জবাব দেয়, কখনো জবাব দেয় না। কখনো নিজের আনন্দে উস্তাদজি একটার পর একটা রাগিনী বাজিয়ে চলেন, যেন বিস্মৃত যৌবন ফিরে এসেছে তার, আর কালো মুখ করে শঙ্কর চলে যায় বাড়ির ভেতরে। উস্তাদজি এই খুশি, এই আনন্দ তাকে আরও বেশি সন্দিগ্ধ করে তোলে। রমা একদিন জিজ্ঞেস করলে, ব্যাপার কি, দিন রাত এত সব কি ভাবো? ইতস্তত করে শঙ্কর বলেই ফেললে। প্রথম কথাটা শুনে যেভাবে শঙ্কর হেসে উঠেছিল ঠিক সেভাবেই হেসে উঠল রমা, বলে, তোমার মাথা খারাপ? এমন অসম্ভব জিনিস বিশ্বাস করলে কি করে? যে জিনিসটা মনের দিক থেকে অবিশ্বাস করতে পারলেই বেঁচে যেত শঙ্কর, ঠিক সেই কথাটা রমার মুখে শোনা মাত্র একটা ক্ষিপ্র প্রতিক্রিয়া ঘটে গেল তার ভেতরে। ঝনঝনিয়ে উঠল চৌধুরী বংশের আভিজাত্য, প্রতিবাদ, অসহিষ্ণুতা, বিশেষ করে স্ত্রীলোকের প্রতিবাদ। মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল শঙ্করের, বিতৃষ্ণ বিকট হয়ে উঠল কণ্ঠস্বর, তুমি চুপ করো। চুপ করব? চুপ করব কেন, তুমি কি পাগল? যা জানো না তা নিয়ে তর্ক করতে এসো না, বিশ্বাস আছে ওদের, হয়তো এসে ঘুমের মধ্যে খ্যাঁচ করে ছোড়া বসিয়ে দেবে। কিন্তু আর বাজে বকো না, নিজের কাজে যাও। কথাটা বলে দুম দুম করে শঙ্কর নিজেই সরে গেল, আর পাংশু বিশীর্ণ মুখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রমা। একটা পাশার আড্ডা আছে পাশের গ্রামে, সন্ধ্যের দিকে শঙ্কর রোজ যায় সেখানে, ফিরতে দশটা সাড়ে দশটা বাজে। আপাতত পাশা খেলা বন্ধ হয়ে গিয়ে সেখানে লাঠি খেলা শেখানো হচ্ছে। পাশার ভিতরে তবু নিজেকে ভুলে থাকার একটা উপায় ছিল, কিন্তু সে পথ এখন বন্ধ, আর ভালো লাগে না, সমস্ত স্নায়ুগুলো যেন এলোমেলো হয়ে গেছে। ঘর শত্রু বিভীষণের আশঙ্কাটা একটা ক্ষয় রোগের মতো দিনের পর দিন যেন তাকে কুরে কুরে খাচ্ছে। রাতে ঘুম আসে না, উত্তেজনায় অস্বস্তিতে যেন তার শিরাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকে। কিছু একটা করা দরকার উস্তাদজি সম্পর্কে, কিছু একটা করা দরকার, কিন্তু কি কি করা সম্ভব? বিদায় করে দেবে বাড়ি থেকে? বিদায় করে দেবে? না, সেও সম্ভব নয়। 15 বছর আগে যে গৌরবে মেহরা খান এই বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিলেন, আজ তাকে সেই গৌরব থেকে অপসারিত করা অসাধ্য শঙ্করের পক্ষে। শ্রদ্ধা না করুক, ভয় করে তাকে, তার ব্যক্তিত্বের কাছে অত্যন্ত ছোট মনে হয় নিজেকে। তার সামনে মুখোমুখি দাঁড়িয়ে একটা কিছু বলবে, এত বড় স্পর্ধা নেই তার। ভারী ক্লান্ত লাগছে, অস্বস্তির পিলনে জ্বলে যাচ্ছে শরীর, পুড়ে যাচ্ছে মন। আজ তাই অসময় সন্ধ্যার পরেই বাড়ির দিকে ফিরছিল শঙ্কর। কেউ দেউড়ির কাছাকাছি আসতেই উৎকর্ণ একটা কুকুরের মতো থমকে দাঁড়ালো শঙ্কর, যেন সমস্ত ইন্দ্রিয় তার আসন্ন একটা কিছুর সংকেত পেয়েছে। উস্তাদজির ঘরের দরজাটা বন্ধ, কিন্তু সেখানে সেখানে কারা ফিসফিস করে কথা বলছে না? হ্যাঁ, ঠিক ঠিক, কোনো ভুল নেই। শঙ্করের সমস্ত শরীর যেন পাথর হয়ে গেল, মুখের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো হৃৎপিণ্ড, চোখে মুখে ঝাঁ ঝাঁ করতে লাগলো রক্তের কণা। আর ভুল নেই, আর ভুল নেই। এগিয়ে এসে শঙ্কর কঠিনভাবে ঘা দিলে দরজায়। উস্তাদজি,
উস্তাদজি। এক মুহূর্তে স্তব্ধতা, তারপরেই ঘরের ভেতর টের পাওয়া গেল একটা অস্পষ্ট চঞ্চলতার খসখস শব্দ। আর তখনই পেছন দিকে দরজাটা খুলে কে যেন ছুটে বেরিয়ে গেল। শঙ্কর ঘুরে তাকে ধরবার চেষ্টা করলে, কিন্তু তার আগেই সে যেন মন্ত্রবলে অদৃশ্য হয়ে গেছে। হিংস্র ব্যাঘ্রের মতো মুখ করে ওস্তাদজির ঘরে ঢুকলো শঙ্কর। ঘরে আলো জ্বলছে, বিছানার উপর বসে আছেন ওস্তাদজি, তার চোখে মুখে শঙ্কার ছাপ। কোলের উপর পড়ে আছে সে তারটা। শঙ্কর কঠোর স্বরে বললেন, ঘরে কে এসেছিল ওস্তাদজি? ওস্তাদজির ঠোঁট দুটো একেবারে কেঁপে উঠল। কে এসেছিল, কে এসেছিল? না, আমি বলতে পারবো না। ঘৃণায় ক্রোধে কুটিল হয়ে উঠল শঙ্করের মুখ। আমি জানতে চাই, আবহাওয়াটা লঘু করার জন্য বললেন ওস্তাদজি। ম্লানভাবে হাসলেন একটুখানি। তোমার বাপকে আমি হুকুম করতাম, আর তুমি কি না আমাকে হুকুম করতে চাও? বিভৎস গলায় শঙ্কর বলে, চালাকি চলবে না, বলতে হবে আপনাকে। ওস্তাদজি মুখ লাল হয়ে উঠল, মৃদু কণ্ঠে বললেন, আমি সত্যবদ্ধ, বলতে পারবো না। আর তাছাড়া সে জেনেও তোমার কোনো দরকার নেই, নিজের কাজে যাও বেটা। শঙ্কর বললে, বলতে হবে না, আমি বুঝেছি। দুধ দিয়ে বাবা কাল সাপ পুষেছিলেন, আমার ঘরে বসে আপনি আমারই সর্বনাশ করতে চাইছেন? তীরের মতো সোজা হয়ে ওস্তাদজি দাঁড়িয়ে উঠলেন। বেওকুফ, বদতমিজ, কি বলছো তুমি? বলছি আপনি বেঈমান, আমার বাড়িতে বেঈমানের জায়গা নেই। বেঈমান? আমি বেঈমান? ওস্তাদজির মুখ থেকে সমস্ত রক্ত যেন সরে গেল, সাদা হয়ে গেল মুখটা, কাগজের টুকরোর মতো। সিংহের মতো চিৎকার করে উঠে বললেন তিনি, চোপড়াও বদতমিজ। শঙ্কর পাথরের মতো শক্ত স্বরে বললে, আমি চুপ করব, কিন্তু আজই আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে ওস্তাদজি। ক্রোধে অপমানে ওস্তাদজি থরথর করে কাঁপতে লাগলেন। তুমি আমাকে এমন কথা বললে? শঙ্কর বললে, বললাম আপনি বিশ্বাসঘাতক, আপনি বেঈমান। ওস্তাদজি বসে পড়লেন, একটা কথাও বললেন না, চাইলেন না একটা কৈফিয়ত। তারপরের দিন সকালে তাকে আর দেখতে পাওয়া গেল না। 40 বছর আগে আশিক বাই যাকে দিওয়ানা করে দিয়েছিল, 40 বছর পরে আবার তিনি এই দিওয়ানা দুনিয়ামে বেরিয়ে পড়লেন বার্ধক্য শিথিল ক্লান্ত পদক্ষেপে। কিন্তু দিওয়ানা হতে চাইলেই কি দিওয়ানা হওয়া যায়? এতদিন পরে কখন যে নিবিড় হয়ে মনের ভেতরে ফাঁস পড়ে গেছে ওস্তাদ মেহরা খান, তা কি ভাবতেও পেরেছিলেন? যাকে তিনি ভেবেছিলেন মুম্বাইয়ের নীল সমুদ্রে চিরদিনের মতো হারিয়ে গেছে, তা আবার এমনভাবে ফিরে এলো কী করে? যদিন যাওই বাহুড়ি সো আওই, যেদিন যায় সে ফিরেও আসে। কাছে ফিরে এসেছে আশিক বাই, আবার নতুন করে মনের কাছে ফিরে এসেছে আশিক বাই। সব রাগিনীর পাটটাকে তিনি দিতে চেয়েছিলেন, শুধু দিতে পারেননি টড়ি। ব্যথা ছিল, বেদনা ছিল, ছিল নিজের ভেতরে নির্ভীত দুঃখ সম্ভোগের মোহ, কিন্তু সে মোহ আর নেই, সে দুঃখের অবসান হয়ে গেছে। যাকে তিনি সব ধরে দিলেন, আজ তাকে তার শেষ অর্ঘ্য তড়ি তুলে না দেওয়া পর্যন্ত তার মুক্তি নেই। আর মুক্তি নেই দিওয়ানা ফকিরের। বৃষ্টি পড়ছে, দাঙ্গা কলঙ্কিত কলকাতায় নেমেছে শোকের মতো শ্রাবণের রাত্রি। তানপুরা কাঁধে পথে পথে ঘুরছেন ওস্তাদজি, পা টলছে, চোখের দৃষ্টি আচ্ছন্ন, 3 দিন খাওয়া হয়নি, সর্বাঙ্গ ভিজে গেছে, ক্লান্তিতে শরীর যেন লুটিয়ে পড়ছে তার। এ নরোত্তমপুর নয়, নবাবী আমলের বাগবাগিচা আমদরবারের শহর দিল্লিও নয়, এ কলকাতা, এ আধুনিক, এ উদ্ধত। এখানে ওস্তাদজি কোথায় খুঁজে পাবেন তার আশিক পাইকে? কেমন করে তার হাতে তুলে দেবেন তার শেষ অর্ঘ্য? নির্জন পথ, অন্ধকার। হঠাৎ দুদিক থেকে দুজন গুন্ডা চেহারার লোক এসে তার হাত ধরলে, এ মিয়া সাহেব, যাবে কোথায়?
অদ্ভুত আবিষ্ট চোখে উস্তাদজি তাকালেন। বলতে পারো ভাই, এখানে শঙ্কর চৌধুরীর বাড়ি কোথায়? শঙ্কর চৌধুরী? লোক দুটো হিংস্র জন্তুর মতন হেসে উঠলে। আরে খুব কাছেই, এই তো এই পাশের অন্ধকার কানাগলিটার ভেতরে। সদর রাস্তাতেই পৌঁছে দিতে পারতাম, কিন্তু কানাগলি সুবিধে, শর্টকাট। চলে এসো, চলে এসো, চলে এসো। নির্জন পথ, শ্রাবণের অশ্রুধারার মতো অশান্ত বৃষ্টি। উস্তাদ মেহরা খাঁর শেষ অর্ঘ আর পৌঁছল না, কিন্তু বেশি দিন লুকোচুরি তো চলবে না শঙ্করের কাছে। একদিন সে বুঝতে পারবে, একদিন জানতে পারবে, তড়িরাগিনীর পাঠ শেষ না করেও কত ভালো সে তার শিখেছে রমা। নিভৃত অন্ধকার ঘরে তার সেই একনিষ্ঠ সাধনা, তার গুরুর আশীর্বাদ সার্থক হয়েছে আজ।